हे নূতন দেখা দিকার বার জন্মেরু প্রথম শুভ ক্ষণ। আজ 25শে বৈশাখ। ছোটবেলা থেকে এই দিনটি উদযাপন করতে করতে অভ্যেসে পরিণত হয়েছে, কিন্তু এই বছরে এই দিনটি বড় ব্যতিক্রমী। আমরা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারিনি যে এমন একটা দিনের মধ্যে দিয়ে, এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। সমস্ত বিশ্ব আজকে এই সংকটের মোকাবিলা করছে। করোনার হাত থেকে বাঁচতে আমরা সবাই ঘরবন্দি। যাদের ঘর আছে, যাদের নেই, এখানে বসে তাদের দুরাবস্থা কষ্টের কথা কল্পনাও করতে পারছি না। এই অবস্থায় এই এই অসুবিধাগুলো আলোচনা করে কি আর করতে পারি? কেবল আন্তরিক প্রার্থনাটুকু করতে পারি, সকলে যেন সুস্থ থাকেন, আমরা যেন খুব তাড়াতাড়ি এই দুর্দিন, এই সংকট পেরিয়ে নতুন দিনে পৌঁছই। সমস্ত বিশ্ব যেন সুস্থ থাকে, আমরা যেন নিজের কাজে ফিরতে পারি, পৃথিবী যেন নিজের ছন্দে ফেরে, আমরা যেন আবার আমাদের প্রিয়জনের মুখোমুখি বসে কথা বলতে পারি। আজ এই ব্যতিক্রমী রবীন্দ্র জন্মদিনে আমাকে বলতে বলা হয়েছে, রবীন্দ্রনাথ আমার কে হন, কি বলি বলুন তো? এই সম্পর্কে কি কোনো নাম দেওয়া যায়? চেষ্টা করে দেখতে হবে। রবীন্দ্রনাথকে যখন চিনি না, তিনি কে, সেই সময় রবীন্দ্রনাথ আমাদের ভেতর ঢুকে গেছেন কি করে? আমাদের সিলেবাসে রবীন্দ্রনাথ ছিলেন, সেই সহজ পাঠ প্রথম ভাগ, বই খুললেই সেই অনবদ্য ছবি, আর ছোট খোকা বলে অওয়া, শেখে নিশে কথা কওয়া, হ্রস্বই দীর্ঘই বসে খায় ক্ষীর খই, অমন অনবদ্য ছবি আর ছড়া। আমার মনে হয় সৌন্দর্য বোধ তৈরি করার সেই হচ্ছে প্রথম সোপান, সেই আমার রবীন্দ্রনাথ। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে, এই রহস্য, সে আমার রবীন্দ্রনাথ। তারপর আরেকটু বড় হয়েছি, আমাদের স্কুলে খুব সাংস্কৃতিক চর্চা হতো, গান শেখানো হতো, রবীন্দ্রসঙ্গীত, সে পড়া ধরার মতো করে গান ধরা হতো। আর সবচেয়ে অসুবিধে ছিল, সপ্তাহে একদিন গানে ক্লাস থাকতো, আর ওই একটা পুরো গানকে অর্ধেক পড়ে সপ্তাহে দু সপ্তাহে সেই গানটা কমপ্লিট করা হতো। এই মাঝখানের দিনগুলো যে কী দুর্বিষহ, মানে কি ছটফটানি, সে বলে বোঝাতে পারবো না। রবীন্দ্রনাথের গানের কথা যে তখন সব খুব ঠিক ঠিক বুঝে গিয়েছিলাম তা নয়, কিন্তু ওই সুর, সুর তারা করে ফিরত একবার, সেই সুর যার প্রাণে কানের ভিতর দিয়ে মরণে মরমে পষেছে, সেই জানে কি হয়। তো সেই ছটফটানি নিয়ে অপেক্ষা করতাম কবে পুরো গানটা শিখব, আর পুরো গান শেখার পর সে যে কী আনন্দ, সে আমার মতো করে বুঝে আমি গিয়েছি। তারপরে হয়তো আরেকটু ম্যাচুরিটি হয়েছে, একটু বড় হয়ে সেই গানটা যখন আবার করে বুঝতে শিখেছি, সে আরও আনন্দ। এমনি করে রবীন্দ্রনাথকে পাওয়া, নিজের নিজের মতো করে পাওয়া।